হ্যালো ভিরান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমাদের আজকের আয়োজনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তার আগে আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে এমন মজাদার ভিডিও মিস না হয়ে যায় আর একটু সাপোর্ট করবেন এত কষ্ট করে ভিডিও করি অথচ আপনাদের সাপোর্ট পাচ্ছি না কোনো তো আমাদের আজকের আয়োজন হচ্ছে করলা ভাজি করে দেখাবো তো কিভাবে একদম পারফেক্টলিভাবে তৈরি করতে হবে যাতে সকলেই খেতে পছন্দ করে সেইভাবে তৈরি করে দেখাবো তো তার জন্য আপনার যেটি করতে হবে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে হবে একদম শেষ পর্যন্ত দেখতে হবে তো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আশা করছি আমাদের পাশেই থাকবেন ফার্স্ট অফ অল আমরা কড়াইয়ে তেল বসিয়ে দিব তারপর হচ্ছে আমরা এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমরা এর মধ্যে কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেই কাঁচামরিচ দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করা দুই মিনিট নাড়াচাড়া করার পর আমরা এর মধ্যে আলু দিয়ে দিলাম এই আলুগুলো আমরা একদম কুচি করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এই আলুগুলো আমরা এখন ভেজে নিব ভালোভাবে তো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা ভালোভাবে ভেজে নিচ্ছি এখন আমরা এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিব হাফ টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখন এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিতে হবে তো আমরা ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিট পর আমরা এর মধ্যে করলাটা দিয়ে দিব করলাটা আমরা ভালোভাবে এভাবে চিকন করে কেটে তারপর হচ্ছে অল্প পরিমাণ লবণ দিয়ে করলার মধ্যে হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি যাতে করলার যেতেই তার রসটা আছে সেটা বের করে নিয়েছি হাত দিয়ে চিপে তারপর হচ্ছে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়েছি এখন আমরা এই করলাটা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি চুলাটা একদম লো ফ্লেমে রেখে দিব তো এটা লো ফ্লেমে রেখে আট থেকে দশ মিনিটের মতো ভেজে নিতে হবে চুলায় তো আমরা আট থেকে দশ মিনিটের মতো চুলায় রেখে ভেজে নিচ্ছি কিছুক্ষণ পরপরই নাড়াচাড়া করতে হবে তো এইভাবে ভাজিটি তৈরি করলে একদম ঝরঝরে পারফেক্টলিভাবে তৈরি হয় আর সকলে খেতে অনেক বেশি পছন্দ করবে তো যারা যারা করলা ভাজিটা খেতে চায় না এইভাবে ভাজি করলে তারাও চেটে পুটে খাবে তো আশা করছি আপনারা বাসা এই একবার হলেও ট্রাই করবেন ভিডিওটি দেখে আর অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আমাদের আজকের আয়োজনটি আপনাদের কেমন লেগেছে তা এখন আমরা চুলাটি অফ করে দিচ্ছি এবং চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো দেখতে পারলেন মাত্র দশ মিনিটের মধ্যে একদম পারফেক্টলি করলা ভাজি তৈরি হয়ে গেল এটি এক গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে খেলে খুবই ভালো লাগে অথবা আপনারা সকালে পরোটার সঙ্গে খেতে পারেন খুবই ভালো লাগবে গরম গরম পরোটার সঙ্গে আশা করছি আমাদের আজকের আয়োজন ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর হচ্ছে ফ্রেন্ড সার্কেল সবার মাঝে শেয়ার করে দিবেন আমাদের ভিডিওটি আর আমাদের একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পেলে আমরা আরও সামনে এগিয়ে যেতে পারবো তো যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি নতুন আছেন তার অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে এমন মজাদার ভিডিও আপনারা রেগুলার দেখতে পারেন এবং নোটিফিকেশান বাটি অন করে দিবেন তো নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি গ্যাস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই